আমাদের সুকৃতির সুকৃতির কাহিনী আলোচনা করবার জন্য কেনেডিয়ান পার্লামেন্ট বিশেষ অধিবেশন ডাকে। আমাদের মহামান্য পররাষ্ট্রমন্ত্রী এখন অপেক্ষমান, রাত্রেবেলা তাকে সওয়াল জব করা হবে। 10 তারিখে পররাষ্ট্রমন্ত্রী আমেরিকা যাবেন এই ব্যাপারে ব্যাখ্যা দেওয়ার জন্য। যারা বলেন সারা বিশ্বে আমাদের এত মান বেড়েছে, তাকে ইনফ্যাক্ট সম্মানের মতোই করা হয়েছে। যখন পরপর 3 জন আমেরিকান বড় বড় অফিসার আসলেন, লু সোলস, মহিলার কি নাম এখন আমার মনে পড়ছে না, তারা বললেন আমরা 3 জন তোমাদের সব কথা শুনেছি, শুনবার পরে এটা রিপোর্ট করব এবং এই আলোকে তোমরা কতদূর এগুলোকে রেক্টিফাই করেছো, অ্যামেন্ডমেন্ট করেছো, ডেভেলপ করেছো, তার জন্যে আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে এই ব্যাপারে ব্যাখ্যা দেওয়ার জন্য। এটা তো ডিক্লেয়ার ছিল। সেইখানে একটা নির্লজ্জ লজ্জাহীন পররাষ্ট্রমন্ত্রী, যিনি কিছুদিন আগে বলেছিলেন না যে ইন্ডিয়াকে গিয়ে বলে এসেছেন যাতে শেখ হাসিনাকে আরেকবার রাখে, এইবার বলল, কত বড় সৌভাগ্যের ব্যাপার এই পররাষ্ট্রমন্ত্রী, মানে আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী থাকতে পরপর 3 বার তিনি তার কাছ থেকে দাওয়াত পেলেন। ডিনারের দাওয়াত নাকি লাঞ্চের দাওয়াত নাকি, পৃথিবীর মানুষ কি এরকম মনে করে? আসলে এরকম কথা সেই সময় শুনতাম। সেই সময়ে যারা যারা বিদেশ গেছেন তারা বাইরে অন্যদের সাথে কথা বলে দেখেছেন, এত বড় স্বাধীনতা যুদ্ধ নিয়ে আমরা প্রচণ্ড গর্ব করছি। পৃথিবীর বহু জায়গার মানুষ তার কাহিনী জানে না ভালো করে, তার নেতার নাম জানে না পর্যন্ত ভালো করে। তখনও এইরকম প্রচার চালানো হচ্ছিল, এখনও এরকম প্রচার চালাতে চালাতে শেষ পর্যন্ত পরিস্থিতি এরকম হয়েছে যে আমাদের সুকৃতির সুকৃতির কাহিনী আলোচনা করবার জন্য কেনেডিয়ান পার্লামেন্ট বিশেষ অধিবেশন ডাকে। যে গণতান্ত্রিক অধিকারের উপরে নির্ভর করে একটা রাষ্ট্র নির্মাণের প্রাথমিক যাত্রা, যে গণতান্ত্রিক সংবিধানের উপরে নির্ভর করে জনগণের অধিকারের স্বীকৃতি, মাঝে মাঝে নেতাদের বলতে দেখি, সংবিধান প্রণেতাদের কেউ কেউ বলেন জনগণ হচ্ছে ক্ষমতার মালিক, অথচ এই 52 বছরের কোনো একটা দিন জনগণ ক্ষমতার মালিক ছিল তার উদাহরণ পাওয়া যাবে না। কেবল সংবিধানের মধ্যে লিখে রাখলেই কি সেটা একটা সত্যি হলো? আমরা যে সংবিধান যেরকম করে লিখছি সেটার যাতে বাস্তবিক প্রয়োগ থাকে তার কথাও তো ভাবতে হবে। অতএব একবার এমপি নির্বাচিত হলে তিনি নিজ ওই এলাকার একজন কর্তাই শুধু না জমিদার বলে যান, তাকে কল ব্যাক করবার কোনো রকম অবস্থা নেই, তার বিরুদ্ধে কোনো বিধান নেবার কোনো অবস্থা নেই। যদি কেবলমাত্র তা তিনি যে দল করেন, যে ক্ষমতায় আছেন যারা, তার মূল ব্যক্তি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেন। সমস্ত সংবিধান, পুরা সংবিধানটা তৈরি করা হয়েছে যা বেশ কয়েক বছর ধরে চর্চাই দেখেছেন, এত অদ্ভুত সুন্দর সংবিধান সারা বিশ্বে দেখার মতো একটা বিষয়। যেমন এখন আমরা বলি না বাংলাদেশ উন্নয়নের রোল মডেল, মানে কিরকম রোল মডেল, এটা শুধু রোল করে তাই না, এটা দৃশ্যমান বিষয় সারা পৃথিবীর মানুষের কাছে। উন্নয়নে এটা একটা আইকন, এখন চিন্তা করতে পারেন, মানুষের পেটে ভাত নেই এবং দিনমজুর একজন যে ভাষায় কথা বলছেন স্বাধীনতা দিবসে, যার জন্য আপনি তার বিরুদ্ধে, তাকে অবশ্য খুঁজে পাননি, পত্রিকার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করে সেই পত্রিকা খেয়ে ফেলবার ব্যাপারে চেষ্টা করতে থাকছেন, কোনক্রমেই বলতে পারেন যে এই দেশ একটা উন্নয়নের রোল মডেল হতে পারে?